আপনার কেমন লাগবে যদি আপনি যে মানুষটাকে আপনার জীবনসঙ্গী করে নেওয়ার পরিকল্পনা করেছেন বা স্বপ্ন দেখেছেন এবং যে আপনাকে সে স্বপ্ন দেখিয়েছে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যায় শুধুমাত্র আপনার চোখের রঙের কারণে? ওয়েলকাম টু সায়েন্স কোয়েস্ট পডকাস্ট। আজকে আমার পডকাস্টের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পডকাস্টে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার খুব কাছের একজন ছোট বোন প্লাস কলিগ তার গল্প। আজকে আমি যার গল্প বলবো, সে যখন শুনলো যে আমি পডকাস্ট শুরু করতে যাচ্ছি, তখন সে নিজে থেকে আমাকে অনুরোধ করে যে কেননা আমার গল্পটা তুমি তোমার পডকাস্টে শোনাও, হয়তোবা আমার গল্পটা শুনে কেউ কোনো শিক্ষা নিতে পারবে জীবনে, হয়তো বা কোনো ভুল থেকে বেঁচে যাবে। তখন আমার মনে হলো হ্যাঁ কেন না, তো যেই ভাবা সেই কাজ। আমি আসলে আমার প্রথম গল্পের পডকাস্ট এটাই হতে যাচ্ছে মনে হচ্ছে। আর ইতোমধ্যে হয়তো বা আপনারা জেনেও গেছেন যে আমি আপনাদের কাছ থেকেও গল্প নিচ্ছি এবং সেটার জন্য যে লিংক সেটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। এই ভিডিও পাবলিশ হতে হতে হয়তো বা সেটা আপনাদের কাছে পৌঁছে গেছে। তো যাই হোক, আমি গল্পটা শুরু করতে যাচ্ছি। গল্পের যে মূল চরিত্র তার নাম আমি দিতে চাই হানিয়া, কারণ তার নাম হানিয়াই রাখার কথা ছিল। একদম শেষ মুহূর্তে নাকি তার মা মন চেঞ্জ করে অন্য একটা নাম রাখে, কিন্তু তার বোনদের নামের সাথে মিলিয়ে তার নাম আসলে হানিয়াই রাখার কথা ছিল। এ কারণে তাকে আমি হানিয়া বলেই আজকে সম্বোধন করব। তো আজকের গল্পের যে মূল চরিত্র হানিয়া, তার কিছুটা বর্ণনা দিয়ে আমি শুরু করতে চাই, কারণ এটা প্রাসঙ্গিক। হানিয়া হলো একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ, এবং আমাদের ভারত উপমহাদেশের যে সো কল্ড বিউটি স্ট্যান্ডার্ড আছে বা যেটাকে সুন্দর যে মানদণ্ড ধরা হয়, সে মানদণ্ড অনুযায়ী সব মানদণ্ডে 100-তে 100 পাওয়ার মতো বৈশিষ্ট্য হানিয়া রাখে। বলা বাহুল্য যে সেটা অন্য কারো দৃষ্টি থেকে হলেও সেও নিজের কিছু ইনসিকিউরিটি নিয়ে ভুগত, নিজের কিছু কিছু বিষয়ে, সৌন্দর্যগত বৈশিষ্ট্যের বিষয়ে তার নিজের মধ্যেও কিছুটা হীনমন্যতা কাজ করত। কিন্তু আজকে আমি যে গল্প শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনা ঘটার আগ পর্যন্ত তার নিজেকে নিয়ে এতটা হীনমন্যতাও কখনো বোধ হয়নি। তো গল্পের শুরু যখন তার বাবার কোম্পানিতে ইন্টার্ন করতে আসে একটি ছেলে। তো যেহেতু ছেলেটি আসলে একাই থাকে এখানে এবং সেও পাকিস্তানি, তো এ কারণে হানিয়ার বাবা বেশ স্নেহ অনুভব করেন তার ছেলেটির প্রতি এবং কিছুটা মায়া হয়। এ কারণে তিনি পারিবারিকভাবে ছেলেটিকে পরিচয় করিয়ে দেন যেন ছেলেটি একাকি বোধ না করে, এবং এভাবে হানিয়া এবং তার বোনদের সাথে ছেলেটির বেশ সখ্যতা তৈরি হয়। হানিয়া এখন স্নাতক শেষ করে একটি ফুল টাইম জব করছে, সে সম্পূর্ণভাবে স্বাবলম্বী এবং স্বাধীন একটি মেয়ে। তো তার যখন ছেলেটির সাথে পরিচয় হয় কথাবার্তায়, তখন ছেলেটিরও ইন্টারেস্ট জানতে পারে যে ছেলেটিও মোটামুটি এখন থিতু হতে চাচ্ছে, হানিয়ারও অনেকটা ইন্টেনশন সেরকম। তো সেভাবেই তাদের মধ্যে কথাবার্তা এগোতে থাকে। খুব বেশি দিন নয়, প্রায় 2-3 মাসের মাথায় ছেলেটি আসলে বিয়ের জন্যই প্রস্তাব দেয় হানিয়াকে এবং বলে যে সে ফর্মালি প্রস্তাবটি তার বাসায় নিয়ে যাবে। এখন এখানে ফ্যাক্টরটি হলো যে এই যে 2-3 মাস তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, এর মধ্যে ছেলেটি বারবারই আসলে মেনশন করছিল যে সে খুবই আকৃষ্ট হানিয়ার সৌন্দর্যের প্রতি। এবং শুধুমাত্র তাই না, সে একই সাথে যেমন বারবার প্রকাশ করছিল যে সে কতটা হানিয়ার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট, এবং সে বারবার এটাও মেনশন করছিল যে তার এক প্রাক্তনের কথা, প্রাক্তন এক প্রেমিকার কথা যার সাথে সে রিসেন্টলি হয়তো ব্রেকআপ করেছে, এবং তার প্রাক্তনের সবুজ চোখের কথা। হানিয়ার কাছে এই বিষয়টা খুব একটা গুরুতর কিছু মনে হয়নি, তবে এটা সে অনুভব করতে পেরেছে যে ছেলেটির সবুজ চোখের প্রতি একটা আকর্ষণ আছে। এবং ছেলেটি এটাও বলেছিল যে সে হানিয়ার প্রতি আকৃষ্ট হয়েছে কারণ হানিয়া তার প্রাক্তনের চাইতে বহুগুণে সুন্দরী। তো এভাবেই 3-4 মাসের মাথায় ছেলেটি বিয়ের প্রস্তাব নিয়ে আসে হানিয়ার বাসায়, এবং তারা কিছুটা সময় চায় ছেলেটির বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। এদিকে ছেলেটি ইন্টার্নশিপ শেষের দিকে, সে 1 মাসের ছুটি নিয়ে দেশে যেতে চায়। খুবই স্বাভাবিক, যেহেতু তার দেশে ফ্যামিলি আছে সে যেতেই যেতে পারে, কিন্তু সে যাবার আগে প্রতিশ্রুতি দিয়ে যায় হানিয়া এবং তার পরিবারকে যে সে এসেই বিয়ের প্রিপারেশন নেবে, এবং এবার সে যাচ্ছেই তার বাবা মার সাথে কথা বলতে এবং সম্ভব হলে তার বাবা মাকে সাথেই নিয়ে আসবে। স্বাভাবিকভাবে এই আশ্বাসের কারণে হানিয়া এবং তার পরিবার বিয়ের প্রিপারেশন নেওয়া শুরু করে, স্বপ্ন দেখা শুরু করে, যেমনটা মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে। এখানেই হলো টুইস্ট, সেটা হচ্ছে ছেলেটি দেশ ছাড়ার সাথে সাথেই হানিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
প্রথম এক দুই সপ্তাহ তারপরও কিছুটা মেসেজের আদান প্রদান হচ্ছিল। সে বলছিল যে সে তার ফ্যামিলি নিয়ে বেশ ব্যস্ত আছে, কোনো চিন্তা না করতে। কিন্তু দু সপ্তাহ পরে গিয়ে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এদিকে বেচারি হানিয়া তো কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে, প্রচণ্ড দুশ্চিন্তায় ছিল, খুব কনফিউজ ছিল। তো যখন তিন সপ্তাহ গড়িয়ে চার সপ্তাহ দিকে পড়ল, হঠাৎ করে একদিন হানিয়ার বড় বোন ইনস্টাগ্রামে একটি ছবি দেখতে পেল। ছবিটি ছিল সেই ছেলের বিয়ের ছবি। হানিয়ার বোন তৎক্ষণাৎ তার বাবা মাকে জানায় বিষয়টা এবং তারা প্রিপারেশন নেয় যে কিভাবে হানিয়ার কাছে বিষয়টা তারা খুলে বলবে, যেন সে কষ্ট না পায় বা খুব বেশি শকড না হয়। তো ফাইনালি তারা হানিয়াকে বিষয়টি বলে, জানায়, এবং হানিয়া জাস্ট জানতে চায় যে কেন এমনটা কেন করলো আমার সাথে। তখন হানিয়ার বোন বলে যে আমিও এই কথাটি জানতে চেয়েছিলাম, তাই আমি ইনস্টাগ্রামে নক করেছিলাম যে কিভাবে আমার বোনের সাথে তুমি এমন করতে পারলে। তখন ছেলেটি উত্তর দেয় যে সে যে মেয়েটিকে বিয়ে করেছে তার চোখ সবুজ এবং হানিয়ার চোখ সবুজ ছিল না। এখন বেচারি হানিয়ার উপর দিয়ে আসলে কি ঝড় গেল সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। যদিও তার ফ্যামিলির ফুল সাপোর্ট ছিল, যদিও তারাও জানে যে হয়তোবা শতভাগ ভুলই ছেলেটির, কিন্তু তারপরও যে স্বপ্নটি সে দেখেছিল, যেভাবে সে মেন্টালি এবং ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছিল, সেখান থেকে এমন কিছু মেনে নেওয়া এবং তাও এমন একটি কারণে, সেটা যে কোনো মেয়ে বা যে কোনো মানুষের জন্যই আসলে কষ্টকর। যেহেতু আমি এক মাসের জন্য দেশে গিয়েছিলাম, আমি এগুলো কিছুই জানতাম না। আমি দেশ থেকে আসার পরে ও নিজের আসলে খুলে বলতে অনেকটা সময় লাগে, তো আমি দেশ থেকে আসার পরে এগুলো শুনতে পাই। তো এই ঘটনাটি শোনার পরে আমি সবার আগে হানিয়াকে এই প্রশ্নটি করেছিলাম যে তোমার মনে কি একবারও সন্দেহ লাগেনি? তখন সে বলেছিল যে হ্যাঁ, তার প্রাক্তনের কথা যখন সে মেনশন করত বিষয়টি তার কাছে কিছুটা খটকা লাগত, কিন্তু সে বিষয়টাকে খুব একটা পাত্তা দেয়নি। আমি কোনো সাইকিয়াট্রিস্ট নই বা মনস্তাত্ত্বিক বিষয়ে আমার কোনো এক্সপার্টিজ নেই। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করব যেভাবে আমি হানিয়াকে আসলে বুঝিয়েছিলাম বা ব্যাখ্যা করেছিলাম। সব থেকে প্রথম বিষয়টি ছিল ছেলেটির তার প্রাক্তনের কথা মেনশন করা নয়। তার প্রাক্তন প্রেমিকার কথা সে বলতেই পারে, শেয়ার করতেই পারে, কিন্তু এখানে বিষয়টি লক্ষণীয় যে সে তার প্রাক্তন প্রেমিকার কোনো চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণের কথা কিন্তু শেয়ার করেনি। সে করেছিল একটি বাহ্যিক বৈশিষ্ট্যের কথা, অর্থাৎ সে তার প্রাক্তনের ব্যাপারেও বাহ্যিক বৈশিষ্ট্যকেই প্রাধান্য দিয়েছিল, এবং ইভেনচুয়ালি এ বিষয়টি সে হানিয়ার সাথেও একসময় করত। এটা ছিল প্রথম সাইন, প্রথম রেড ফ্ল্যাগ বলতে পারেন। এবং দ্বিতীয় রেড ফ্ল্যাগ ছিল বারবার হানিয়ার সৌন্দর্যের প্রতি তার যে আকর্ষণ সেটা মেনশন করা। এখানে ভুল বুঝবেন না, অবশ্যই আপনি আপনার পার্টনারের প্রতি আপনার আকর্ষণ প্রকাশ করতে পারেন, কিন্তু উল্লেখ্য বিষয়টি হচ্ছে যে সে একইভাবে তার প্রাক্তনের ক্ষেত্রে যেমনটা করেছে, হানিয়ার ক্ষেত্রেও সে তার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা না করে শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের প্রশংসা করত। যাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায় তারা সাধারণত ভাবনার দিক থেকে খুবই শ্যালো বা অগভীর চিন্তা ভাবনার অধিকারী। এই ছেলেটি আচরণের পিছনে যে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যটি রয়েছে সেটা বেশ জটিল। প্রথমত, এই ধরনের ছেলেরা যারা বাহ্যিক বৈশিষ্ট্যকে অনেক বেশি প্রাধান্য দেয়, তারা এটার মাধ্যমে তাদের ভাবনার অগভীরতাকে ফুটিয়ে তোলে এবং ব্যক্তিত্বের গভীরতাকে উপেক্ষা করে। দ্বিতীয়ত, এটা মূলত তাদের নিজেদের আত্মবিশ্বাসের অভাব। তারা নিজেদের ইনসিকিউরিটির কারণে তাদের লাইফ পার্টনারকে সুপিরিয়র দেখানোর মাধ্যমে সেই ইনসিকিউরিটি কাটিয়ে ওঠার চেষ্টা করে বা নিজেকে সুপিরিয়র দেখানোর চেষ্টা করে। খুব সহজ ভাষায় বলতে গেলে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে একটা প্রতিযোগিতায় নেমে যায়। এ কারণে তারা গভীর সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয় এবং সুস্থ সম্পর্কের জন্য যে প্রয়োজনীয় মানসিক কানেকশন বা মেন্টাল কানেকশন প্রয়োজন সেটা তারা
গড়ে তুলতে পারে না। সাইকোলজির ভাষায় এই ধরনের বৈশিষ্ট্যকে বলা হয় লুকিজম বা অ্যাস্থেটিক ফিক্সেশন, যার অর্থ হল বাহ্যিক চেহারার উপর ভিত্তি করে কাউকে বিচার করা বা মূল্যায়ন করা। আমরা একটু চিন্তা করে দেখি তো, আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক মানুষ আমরা পেয়ে যাব। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, যারা সম্পর্কের ক্ষেত্রে এরকম বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দেন তারা হেডোনিক অ্যাডাপটেশনের শিকার হন। হেডোনিক অ্যাডাপটেশন হলো এমন একটি বৈশিষ্ট্য যেখানে ব্যক্তি তার সঙ্গীর বাহ্যিক চেহারার সাথে খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায়, ফলে আগ্রহ হারিয়ে ফেলে এবং নতুনত্বের আকাঙ্ক্ষা জন্মায়। এবং এই ব্যাখ্যা দ্বারা প্রমাণিত হয় যে হানিয়া যদি সবুজ চোখের অধিকারিণী হতো, তারপরও তার এই সঙ্গীর সাথে কখনোই তার একটি দীর্ঘমেয়াদী সুস্থ সম্পর্ক গড়ে উঠত না। আশা করি হানিয়ার গল্পটি দিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে যে ধরনের ব্যক্তির এরকম বাহ্যিক বৈশিষ্ট্যের প্রতি বা চেহারার প্রতি আকর্ষণ থাকে এবং সেটার উপর ভিত্তি করে তারা সম্পর্ক গড়ে তোলেন, সেটা কতটা ডেট্রিমেন্টাল বা ক্ষতিকর হতে পারে এবং সেই বৈশিষ্ট্যের অধিকারী হওয়া কখনোই আপনার সেই ব্যক্তির সাথে সুখী হওয়া নিশ্চিত করবে না। এখানে আমি বলে নিতে চাই যে আমি কোনো রিলেশনশিপ এক্সপার্ট নই, আমি শুধুমাত্র আমার আগ্রহের বশত আসলে এই জিনিসগুলো নিয়ে জানার চেষ্টা করি, মানুষের যে সাইকোলজি এগুলো নিয়ে জানার চেষ্টা করি, স্পেশালি আমাদের যে ইনসিকিউরিটি আছে, আমাদের যে হীনমন্যতা কাজ করে আমাদের চেহারাগত বৈশিষ্ট্য নিয়ে, বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে, এগুলোর কারণ নিয়ে আমি জানার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি এবং সেগুলো করেই আমি এ ধরনের তথ্য পাই যেগুলো আমার মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা খুব জরুরি। হয়তো বা হানিয়ার গল্পটা শুনে আপনাদের মধ্যে কেউ ইন্সপায়ার্ড হবেন, কেউ হয়তো তার সাথে ঘটে যাওয়া ঘটনাকে এটার সাথে সূত্র করে বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন যে কমতি কখনোই আপনার মধ্যে ছিল না। এবং এ ধরনের ঘটনা ঘটার মানে এই না যে আপনি কোনো দিক থেকে কোনো অংশে কম সুন্দর। এই বিষয়গুলো জানলে আমার কাছে মনে হয় যে নিজেদেরকে ভালোবাসাটা আরও অনেক সহজ হয়ে যায়। যদি আজকে এপিসোডটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আমি খুব একটা শিওর না যে আপনাদের কেমন লাগবে। যদি আপনারা একটু উপকৃত হন আমাকে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব এরকম আরও কিছু শিক্ষামূলক গল্প আপনাদের সাথে শেয়ার করতে। দেখা হবে পরের পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।